আজ শিবমন্দিরের মেডিকেল মোড়ে বিহারগামী একটি বেসরকারি বাসের দ্বারা দুটি মারুতি গাড়িতে ধাক্কা লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং রাস্তা পারাপার করতে যারা যাচ্ছিলেন তারাও আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা খুবই গুরুতর, তাদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। মানুষের সিরিয়াস অবস্থা কয়েকজন হয়েছে, বাসে যা ছিল না, মানে মারদি গাড়ি ছিল যারা, আর কয়েকজন নামানো ছিল হাট মানে পার হওয়ার জন্য, সে অবস্থা খারাপ হয়েছে। বাসের পিছনে ছিল একটা মারুতি গাড়ি, ও কন্ট্রোল হারিয়েছে।